এটা উঠি পড়াবো কাগজের। সেদিন তো আপনাদের একটা পড়েছিল, আমরা ছটা সাড়ে ছটার দিকে স্থানীয় ক্ষুদ্র মৎস্যজীবীরা যারা জাল টানে আর কি, ওদের জালেই অক্টোপাসটা আমরা প্রথমে লক্ষ্য করি। লক্ষ্য তারপরে সেই অক্টোপাসটাকে জীবন্ত অবস্থায় উদ্ধার করে আমরা দীঘা যে মেরিন রিসার্চ সেন্টার রয়েছে সেখানে সেটাকে সংরক্ষণ করে রাখি। এই দীঘার যে বঙ্গোপসাগরে যে অগভীর সমুদ্রে অক্টোপাস, বিভিন্ন প্রজাতির অক্টোপাস রয়েছে, এটা সাধারণত সেফালোপোডা প্রজাতির এই অক্টোপাসটা। তবে আমার কথা হচ্ছে এই যেসব সামুদ্রিক প্রাণীরা প্রয়োজনে অপ্রয়োজনে আমরা অনেক সময় মেরে ফেলছি, তার একটা আমার মনে হয় কোথাও প্রচার করার দরকার রয়েছে। তাহলে এই সমুদ্রের যে প্রাণীজগতের যে ভারসাম্য সেটা আমার মনে হয় ঠিক থাকবে। অর্থাৎ ক্ষুদ্র মৎস্যজীবীদের মধ্যে একটু অ্যাওয়ারনেস করা, প্রচার করা, যাতে অপ্রয়োজনীয় যে সমস্ত প্রাণী যারা রয়েছে তাদেরকে আমরা মেরে ফেলছি। আসলে তাদেরও দোষ নেই, আমরা সেগুলোর ঠিক ব্যবহারিক দিকগুলো জানি না বলে। এগুলো আমার মনে হয় একটু যদি প্রচার করা হয় এই সম্বন্ধে, যে সামুদ্রিক যে সমস্ত জীবজন্তু যা রয়েছে, সমুদ্র জগতের যে প্রাণী জগতের যে ভারসাম্য সেটাকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। सर ये मोस्टली ये वर्ल्ड वाइड अवेलेबल, ये इंडिया में मोस्ट ऑफ द ये कोरल है पेलाजी के, देन सैंडी शोर आल्सो ये ऑक्टोपस के अवेलेबल है। ये मोस्टली फीडिंग फॉर प्रॉन क्राब, देन लाइव मोस्टली लाइव स्पेसिमेन इज फीडिंग करता है। ये आर्म्स में मूवमेंट का बहुत अट्रैक्टिव है। ये मेरा नाम का डॉक्टर एस बालकृष्णन, डेसिग्नेशन का साइंटिस्ट डी, ऑफिसर इंचार्ज मरीन एक्वेरियम जूलॉजिकल सर्वे ऑफ इंडिया। ठीक है, অক্টোপাসটা আপনার মেরিন অ্যাকোয়ারিয়ামে আমরা ইয়ে করেছি, সংরক্ষণ করে ছাড়া হলো স্যার। এই অক্টোপাস সম্পর্কে আমাদেরকে একটু যদি তথ্য দেন। অক্টোপাস যদি আপনি অ্যাকোয়ারিয়াম দিক থেকে বলেন তাহলে খুব সুন্দর প্রাণী, যেটা দেখতে খুব সুন্দর। মানে অক্টোপাস আমরা বলছি এই জন্য, তার জন্য
আটখানা টেন্টাকিলস আছে, যেটাকে আমরা মানে রোমান ভাষাতে অক্টো বলে বলা হচ্ছে, তার জন্য অক্টোপাস হচ্ছে। এটা খুবই ট্যালেন্টেড অ্যানিমাল, ব্রেনি অ্যানিমাল। আপনি যদি পস মানতে চান আমাদের মানে সে শিখতে পারে, যেরকম আমি উদাহরণ দিচ্ছি যে ওয়ার্ল্ড কাপ টাইমে, ফুটবল ওয়ার্ল্ড কাপ টাইমে পল অক্টোপাস ছিল, যে মানে আগে থেকে প্রেডিকশন দিত যে না মানে ভবিষ্যৎবাণী করছিল, তার মধ্যে আপনি শিখাতে পারেন এটাকে। আর এমনি দেখতেও খুব অ্যাট্রাকটিভ। আর খাওয়ার যদি অক্টোপাস খাওয়ার বলেন, তাহলে সে মোটামুটি আমাদের যে বলেন ছোটো ছোটো কাঁকড়া আর কিছু শ্রিম্প, চিংড়ি জাতীয় তাদেরকে বলা হচ্ছে, সেগুলো আমাদের লাইভ খাবার দিতে হয়। আর যদি সে ডেড খাবার দিয়ে দেন বা মরা খাবার দিতেন সে খাবে না, সে কোনো কিছু অ্যাকসেপ্ট করে না, তাকে লাইভ মানে জীবন্ত খাবার দিতে হবে। অক্টোপাস অ্যাকচুয়ালি আমাদের যেটা ফাইলাম বলছি, ফাইলাম মলুস্কা আন্ডারে পড়ে, মানে যেগুলো যে ঝিনুক শামুকের মধ্যে, অক্টোপাসের কিন্তু খোলস আছে, এটা ভিতরে থাকে। আমাদের নর্মাল যেগুলো শামুক বা ঝিনুক তাদের খোলস বাইরের দিকে থাকে, কিন্তু অক্টোপাসটা সে মলুস্কা ফাইলাম আন্ডারে, সে আন্ডারে। আর তার ফ্যামিলি হচ্ছে অক্টোপোডিডি। আমাদের ইন্ডিয়াতেও মানে যেরকম নটিলস আছে, নটিলসটা আমাদের বা দীঘার এলিয়া পাওয়া যাচ্ছে না, কিন্তু আন্ডামান আর তামিলনাড়ু কোস্ট, গুজরাট কোস্ট সেদিকে পাওয়া যায়। আর নটিলসের জন্য নটিলসও এক ধরনের অক্টোপাস, যেটা কি তার আউটসাইড সেলটা থাকে। আর কিন্তু আমাদের যে দীঘা এরিয়ার যে অক্টোপাসটা পাওয়া হচ্ছে, এটা ইন্টারনাল সেল, একটা ছোট্ট সেল থাকে। যার ফলে আরেকটা ধরনের অক্টোপাসের মতন যে অ্যানিমাল হচ্ছে কাটলফিস, কাটলফিসটা পাওয়া যায়, যেটাকে স্কুইডও বলা হচ্ছে। অক্টোপাসকে যদি আপনি ঠিকঠাক মতো রাখতে পারেন, সে 3-4-5 মাস আরামসে বাঁচতে পারে। আর যদি তাকে ঠিক মতো কেয়ার না দিন, তাহলে তো কম, অনেক কম দিন বাঁচবে। আমার নাম হচ্ছে ডক্টর প্রসাদ চন্দ্র টুডু, সায়েন্টিস্ট, মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার। থ্যাংক ইউ।